নমস্কার, আমি দেবপম হালদার। আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আমার ডিজিটাল পার্সেলার পেজে। এই পেজটিতে মূলত আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি, এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো আজকে আমরা আবার আরেকটি নতুন পর্বে এসে গিয়েছি। তো আজকের পর্বটি আমাদের মূলত গত পর্বে যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম, তো আজকে তারপর থেকে পার্ট টু, অর্থাৎ আজকে গতকাল আমি 33টি কোশ্চেন দিয়েছিলাম, আজকে তারপর থেকে 34 থেকে আমি এসিকিউ এবং এসিকিউ সম্পর্কিত আলোচনাগুলো শুরু করছি। তো দেখে নেওয়া যাক তো আমাদের আজকে মূলত কী কী পড়তে হবে বা কী কী করতে হবে। তো প্রথম যে কোশ্চেনটি আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কয়েকটি অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। তো কয়েকটি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ফিনাইল অ্যালনিন, ট্রিপটোফ্যান, মিথিওনিন, থিওনিন, ভ্যালিন, আইসোলিউসিন, লাইসিন, লিউসিন, হিস্টুইন এবং আর্জিনিন। মূলত এই কটা কোশ্চেনই আমাদের মূলত করতে হবে, মূলত এই কটা মুখস্থ রাখলে যথেষ্ট। মূলত তোমাদের অ্যামাইনো অ্যাসিড দুটি বা খুব যদি তিনটি আসতে পারে শর্ট কোশ্চেনে, মানে অর্থাৎ এমসিকিউতে। তার পরবর্তী কোশ্চেনটা দেখব ডিঅ্যামাইনেশন। ডিঅ্যামাইনেশন হলো অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো মূলকের অপসারণকে ডিঅ্যামাইনেশন বলে। পরবর্তী 36 নম্বর কোশ্চেন হচ্ছে ট্রান্স অ্যামাইনেশন কী। তো ট্রান্স অ্যামাইনেশন হলো একটি অ্যামাইনো অ্যাসিড থেকে অপর একটি কিটো অ্যাসিডে অ্যামাইনো মূলকের স্থানান্তরকে ট্রান্স অ্যামাইনেশন বলে। পরবর্তী কোশ্চেন হচ্ছে অর্নিথিন চক্র বা কেপ চক্র কী? যে চক্রাকার বিক্রিয়ায় যকৃতে অ্যামাইনো অ্যাসিডের নাইট্রেট যুক্ত অংশ অর্থাৎ অ্যামাইনো কার্বন ডাইঅক্সাইড এর সঙ্গে যুক্ত হয়ে ইউরিয়া উৎপন্ন করে তাকে অর্নিথিন চক্র বলে। পরবর্তী কোশ্চেন হচ্ছে পেপটিক আলসার। পেপটিক আলসার কী? না, গ্রহণীর প্রথম কয়েক সেন্টিমিটার এর স্থানে পাকস্থলীর কার্ভেচার এ ও গ্রাসনালীর নিম্নাংশে মিউকোসা স্তরের ক্ষতকে পেপটিক আলসার বলে, অর্থাৎ খাদ্যনালীর যে আলসার সেটা। পরবর্তী কোশ্চেন হচ্ছে যকৃতে শিরোসিস কী হয়? যকৃতের শিরোসিস কী? না, যে অবস্থায় যকৃতের স্বাভাবিক কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায় তাকে যকৃত শিরোসিস বলে। এর প্রধান কারণ হচ্ছে যকৃতে হাইপোমাইট কোষের মৃত্যু এবং ভাইরাল হেপাটাইট ও অতিরিক্ত মদ্যপানের ফলে যকৃতে শিরোসিস ঘটতে পারে। এবার পরবর্তী কোশ্চেন মিসেল কী? না, ক্ষুদ্রান্তের বিবরে ক্ষারধর্মী পরিবেশে মনোগ্লিসারাইড, দীর্ঘতর ফ্যাটি অ্যাসিড, পিত্ত লবণ, কোলেস্টেরল, স্নেহদ্রব্য, ভিটামিন, সোডিয়াম বাইকার্বনেট প্রভৃতির সংমিশ্রণে জলে দ্রব্য খুব ছোট ছোট স্নেহ কণিকা তৈরি হয়, তাই হচ্ছে মিসেল। পরবর্তী কোশ্চেন হচ্ছে পরিপাক। পরিপাক কী? না, যে প্রক্রিয়ায় অদ্রাবণীয় কঠিন ও জটিল খাদ্য বিভিন্ন উৎসেচকের প্রভাবে সরল দ্রাবণীয় তরলের উপাদানে পরিণত হয় ও শোষণ ও আত্তীকরণের উপযোগিতা হয়ে দাঁড়ায়, তাই হচ্ছে পরিপাক। তারপর হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া। হাইপারগ্লাইসিমিয়া কী? না, রক্তের স্বাভাবিক এর অপেক্ষা, অর্থাৎ 100 মিলিলিটার রক্তে 40 থেকে 120 মিলিগ্রাম গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে তাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া, অর্থাৎ স্বাভাবিক। এখানে দুটি কোশ্চেন আমি রেডি করেছি, অর্থাৎ হাইপারগ্লাইসিমিয়া কী এবং রক্তের স্বাভাবিক গ্লুকোজের মাত্রা কত? না, স্বাভাবিক মাত্রা হচ্ছে 80 থেকে 120 মিলিগ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে। পরবর্তী কোশ্চেন হচ্ছে জিহ্বার কাজ। জিহ্বার কাজ কী? না, কথা বলতে সহায়তা করা, খাদ্যবস্তু চিবাতে এবং
গলাব্ধিকরণ অর্থাৎ গিলতে সহায়তা করে এবং স্বাদ গ্রহণে সহায়তা করে। এছাড়াও বেশ কিছু জীব মানে জীব থেকে কিছু লালাখরিত হয়, যার ফলে খাদ্যবস্তু মন্দ তৈরি হতে সহায়তা করে থাকে। যেমন ধরো তুমি ভাত দিয়ে মাংস মেখে খেলে, তো প্রথম যে ভাত খেলে ভাতটা পরিপাক তোমার জিহ্বা থেকেই পরিপাক শুরু হয়ে যায়, কিন্তু মাংস তোমার পরিপাক হতে সেই পাকস্থলীতে গিয়ে হয়। তো যাই হোক, পরবর্তীতে যখন আমি প্রোটিন কার্বোহাইড্রেট এগুলো নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, বিপাক কী না, বিপাক হলো জীবের প্রাণ ধারণের জন্য প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম এ অনবরত যেসব গঠনমূলক ও ভাঙনমূলক রাসায়নিক পরিবর্তন ঘটে চলেছে তার একত্রে তাকে একত্রে বিপাক বলা হয়। পরবর্তী কোশ্চেন হচ্ছে গ্লাইকোলাইসিস কি, যে বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ পাইরুবিক অ্যাসিডে রূপান্তরিত হয় ও এটিপি উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে। এটিপি ফুল ফর্মটা তোমরা একটু জেনে নিও। যাই হোক, পরবর্তীতে কিটোসিস হচ্ছে কার্বোহাইড্রেটের অভাব হলে ফ্যাটি অ্যাসিডের জারণের ফলে কিটোন বডি উৎপন্ন হয়। রক্তে এই কিটোন বডির পরিমাণ বৃদ্ধি পেলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে কিটোসিস বলে। অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যারা কম খায় তাদের এই রোগটা হয়। মূলত ভারতবাসীদের এই রোগটা খুব একটা হয় না, কারণ ভারতবাসী তো মাছ মাংস ডিমের তুলনায় ভাতটাই বেশি খায়, তাই না? পরবর্তী হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার। অ্যামাইনো অ্যাসিড ভান্ডার কাকে বলা হয়? খাদ্যে প্রোটিন থেকে পাওয়া অ্যামাইনো অ্যাসিড ও দেহের প্রোটিন ভেঙে যে অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার গড়ে তোলে তাকে অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার বলে। পরবর্তী কোশ্চেন, 6 মাসের কম বয়সী শিশুদের শ্বেতসার যুক্ত খাদ্য গ্রহণ করা উচিত নয়, কেননা তখন তাদের শরীরে টায়ালিন সেচকটি তৈরি হয় না। অর্থাৎ টায়ালিন আমরা জানি, টায়ালিন যদি সেচক না থাকে তাহলে সেদ্ধ শ্বেতসার বা কোনো প্রকার শ্বেতসারই অর্থাৎ আলু ভাত কচু তারপর রুটি বা যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যই শর্করা জাতীয় যে কোনো খাদ্যই তখন এক্ষেত্রে মিষ্টি অর্থাৎ ফ্রুক্টোজ বা সুক্রোজ এগুলো এর মধ্যে পড়ছে না, এগুলো মূলত শ্বেতসারজনিত যে কার্বোহাইড্রেটগুলো আছে সেইগুলোই বোঝাচ্ছে। তো এই জাতীয় কোনো খাদ্য 6 মাসের কম বয়সী শিশুদের খাওয়ানো উচিত নয়, কেননা সেই সময় তাদের শরীরে টায়ানিন উৎসেচকটি উৎপন্ন হয় না। এই কারণেই আমাদের দেখবে আমাদের ভারতীয় কালচারে একটা অন্নপ্রাশন নামক একটা অনুষ্ঠান রয়েছে, যার ধরুন বাচ্চা প্রায় 6 মাস হওয়ার পর থেকে একটা অন্নপ্রাশন নামক একটা অনুষ্ঠান করে তারপরে তাকে ভাত খাওয়ানো শুরু করে। এটা মূলত 6 মাস কি 7 মাস সে হয়। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তো মূলত এই নিয়ে আলোচনা হলো আজকে। পরবর্তীতে আমি এই চ্যাপ্টারে যে বড় কোশ্চেনগুলো যেগুলো হতে পারে সেই নিয়ে আরেকটি ভিডিও করব। তো সবাই ভালো থেকো, ভিডিওগুলি পরপর দেখতে থাকো।